দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সবাইকে শুভ দশমী শুভেচ্ছা। সবাই কেমন এনজয় করলে পুজোতে? আজকেও এনজয় করবে জানা কথা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি মা রেডি হয়ে গেছি, দিদি বাড়িতে বেরোবো। আর বুঝতেই পারছো আজকে মা বরণ হবে, মাকে আমরা বরণ করবো। তো মা বিদায়ও জানানো হবে আজকে। আজকে অনেক অনেক ভিডিও পাবে তোমরা, কারণ হচ্ছে দশমীতে আজকে আমাদের বিসর্জনও হয়ে যাবে দিদির বাড়িতে, কারণ একাদশী পড়ে যাচ্ছে। তো সব কিছুর ভিডিওই দেব। যতটা আনন্দ লাগে মা বরণ করতে, ততটা খারাপ লাগে যে মা আমাদের ছেড়ে চলে যাবে। তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর অষ্টমীতে পড়বো ভেবেছিলাম, কিন্তু তোমাদেরকে তো বলেছি অষ্টমী পুজো আমি করিনি। তো দশমীতে কেমন লাগছে সেটা বলো। সাদা লাল পাড় পরবো বলেছিলাম, এই শাড়িটা আমি নিজের জন্যই কিনেছিলাম যে পুজো টুজোতে পরার জন্য। আর এই ব্লাউজটা মা দিয়েছিল। তো এই মাও রেডি, দেখতে পাচ্ছো একটু পরেই জাস্ট বেরোবো আমরা, তাই জন্য ভাবলাম বাড়ি থেকেই ব্লগটা শুরু করি। আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো দিদি বাড়িতে যাব, সবাই কী করছে না করছে দেখাবো। আর খুব কালকে তো বেরিয়েছি, আজকে ইচ্ছা আছে দেখি মা বাবার সাথেই বেরোবো বা কার সাথে বেরোনো যায়, কারণ কালকে শ্বশুর শাশুড়ি যার ছেলে সবাই মিলেই বেরিয়েছি। বয়স করে একটু দুই একটা তিনটে ঠাকুর দেখেছি মনে হয় আমরা। তো তোমরা দেখতে থাকো